আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ইউনুসটিজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা এখন আছি চট্টগ্রামে, এখন এই মুহূর্তে লকডাউন চলাকালীন নেই জনসমাগম, পয়লা এপ্রিল থেকে বন্ধ হয়েছে, এখন পর্যন্ত বন্ধ, সরকারি নির্দেশনা পাওয়ার পর খুলবে চট্টগ্রাম চিড়িয়াখানা। যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার প্লিজ। বিয়াস, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বিয়াস, এ হচ্ছে উল্টো লেজি বানর, বাংলাদেশে বিস্তৃতি, সিলেট ও চট্টগ্রাম বিভাগে চিরসবুজ বনে থাকে। বর্ণনায় এক দুর্লভ স্তন্যপায়ী প্রাণী উল্টো লেজি বানর, এরা কুল বান্দর, উলু বান্দর, সিংহ বানর, ছোট লেজি বানর ও শকুর লেজি বানর নামে পরিচিত। বর্তমানে এই দেশে এরা বিপন্ন ও পুরা বিশ্বে সংকটপূর্ণ বলে বিবেচিত। উল্টো লেজি বানরের নাকের আগা থেকে লেজের গোড়া পর্যন্ত দৈর্ঘ্য 40 থেকে 60 সেন্টিমিটার এবং লেজ 18 থেকে 25 সেন্টিমিটার, ওজনে 4.5 থেকে 12 কেজি। শুকুরের মতো ছোট লেজটি উপরের দিকে উল্টানো, দেহের উপরের লোমগুলো জলপাই ধূসর, নিচটা ধূসর সাদা ও মুখমণ্ডল গোলাপি, মাথার মাঝখানে চ্যাপটা ও সেখানকার লোম কালচে। দলনেতার মাথায় কখনো কখনো সিংহের মতো কেশর দেখা যায়। স্বভাব, এরা দিবাচর, বৃক্ষবাসী ও ভূমিচারী, শক্ত সমর্থ, পুরুষের নেতৃত্বে স্ত্রী ও পুরুষ বাচ্চা মিলে 5 থেকে 25টির দলে বাস করে। পুরুষ বেশি রাগী, কাউকে ভয় দেখানোর জন্য দাঁত মুখ খিচিয়ে ভেঙচি কাটে, নিজেদের মধ্যে মারামারি করে। স্ত্রী তুলনামূলক শান্ত, ফল ফুল কচি পাতা, কুড়ি, কীটপতঙ্গ, কাঁকড়া, পাখির বাচ্চা ইত্যাদি খায়। খাদ্যের অভাবে কখনো কখনো শস্য থেকেও খেতে হানা দেয়। এদের গলার স্বর কর্কশ, কাশির মতো খক 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 আওয়াজ করে। প্রজনন, উল্টো লেজি বানর বছরে প্রজনন করতে পারে, তবে মাছ জুনে বেশি করে, স্ত্রী 162-186 দিন গর্ভধারণের পর। সচরাচর একটি বাচ্চা জন্ম দেয়, বাচ্চারা 1 বছর বয়সে দুধ ছাড়ে এবং 3-4 বছরে বয়সপ্রাপ্ত হয়, আয়ুকাল 10 থেকে 12 বছর। বিয়ার্স, এ হচ্ছে উল্লুক। বিস্তৃতি, ভারত, বাংলাদেশ, বার্মা, চীন, বাংলাদেশ, সিলেট ও চট্টগ্রাম মিশ্র চিরসবুজ বনে এদের দেখা যায়। বর্ণনা, ওজনে 6 থেকে 9 কেজি, এদের কোনো লেজ নেই। পুরুষ উল্লুকের গায়ের রং কালো কিন্তু দর্শনীয় সাদা বুড়ো রয়েছে, অন্যদিকে মেয়ে উল্লুকের সারা গায়ে আছে ধূসর বাদামি লোম, গলা ও ঘাড়ের কাছে লোমগুলো আরও বেশি কালো। এছাড়াও মেয়ে উল্লুকের চোখ ও মুখের চারপাশে গোল হয়ে সাদা লোমে আবৃত থাকে, যা অনেকটা মুখোশের মতো দেখায়। খাদ্য, বিভিন্ন ফল, পাতা, বোটা, কলা, তারপর বিভিন্ন ধরনের ফল। দৈনিক খাদ্যের পরিমাণ 700 গ্রাম। বংশবৃদ্ধি, মে থেকে আগস্ট প্রজননকাল, স্ত্রী উল্লুক 6 থেকে 8 মাস গর্ভধারণের পর একটি বাচ্চা দেয়, জন্মের 8 থেকে 9 বছর পর একটি উল্লুক বয়সপ্রাপ্ত হয়, আয়ুকাল 25 থেকে 30 বছর, অবস্থা বিরল মহাবিপন্ন।